মহানগরীর বন্য হস্তি মহানগরীর হাতগাঁওয়ের রাজপথত পুয়ায় সফর করলে একটা বন্য হস্তিয়ে হাতিটোর বিচরণত আতঙ্কিত হয়ে পড়ল অঞ্চলবাসী। খাদ্য সন্ধানত আমসিং অভয়ারণ্যের ওলাই আসছিল এই বনরিয়া হাতিটো। হাতিটোর মুক্ত বিচরণক কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়ে অঞ্চলবাসী। কিন্তু কোনো ক্ষয়ক্ষতি নকরাক এখন দোকানের কল খায় পুনের হাতিটো উভতি গেল আমসিং অভয়ারণ্যলে। এয়া আছিল রাজপথত বন্যহস্তির সন্ত্রাস, কিন্তু এখন আরক্ষী থানাতো বনরিয়া হাতিয়ে চলালে সন্ত্রাস। নগাঁওর কঠিয়াতলি আরক্ষী পহরা চকীত নিশা এটা বনরিয়া হাতিয়ে চলালে উপদ্রব। খাদ্য সন্ধানত কন্দলি পাহাড়ের নামি অহা একটা বৃহৎ হাতির জাকে নগাঁওর কঠিয়াতলি 36 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথে দৈনিক পার হয়ে বিভিন্ন সময় ত্রাসের সৃষ্টি করে আসছে। সেই জাকটির একটা বনরিয়া হাতি ভালরি কাটি আহি প্রবেশ করলে কঠিয়াতলি আরক্ষী পহরা চকীত। আরক্ষী পহরা চকীত বহু সময় ধরে আতঙ্ক সৃষ্টি করার পিছত চৌহদর পকা দেওয়াল ভাঙি পথারে ওলাই গেল হাতিটো। এই হাতিটোর উপদ্রবত আরক্ষী থানার কেবাখন মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। 10 মিনিট সময় থানার ভিতরতে তার মানে তাণ্ডব চলাইছে। বেক সাইডে দি গিয়ে পেলায় আপনার বাইক কেটামান থই দিয়া বাইক কেটামান পেলাই দিছে। তো বেক সাইডে দি ওয়াল ভাঙি পেলায় গোলকে তার মানে তার জাকর পড়া সাগে এটা হাতি তার মানে খোল খাই আহি সোমাই গেল সাগে থানার ভিতর। ইয়ার পিছৰ দৃশ্য ইয়াতকৈ ভয়ংকৰ। মানুহ আৰু বনৰী হাতীৰ সংঘাতৰ ভয়ংকৰ দৃশ্য বন্দী হ'ল কেমেৰাত। গিবন অভয়াৰণ্যৰ পৰা খাদ্য সন্ধানত ওলাই অহা এটা বন্যহস্তীৰ জাকে দীৰ্ঘদিনৰ পৰা মৰিয়নীৰ বিভিন্ন অঞ্চলত উপদ্ৰৱ চলাই আহিছে। তাৰে এক দৃশ্য এয়া। দৃশ্যটোত একাংশ যুৱকে এটা বনৰী হাতীক খেদা খেদি কৰি প্ৰথমতে এইদৰেই জোকাই ল'লে আৰু তাৰপিছত হাতীটো হৈ পৰিল উগ্ৰ। মৰিয়নীৰ দিছৈ চাহ বাগিচাত দেখুওৱা গ'ল এই দৃশ্য। রাজ্যের বিভিন্ন অঞ্চলত এটা দেখা গৈছে এনে ধরনের হাতির উপদ্রবর দৃশ্য। রঙাপাড়ার নামনি গাঁওতো বন্যহস্তির আক্রমণত আহত হল এগারী ছাত্র। নামনি গাঁওয়ের বিরাজ দাস নামের ছাত্রজন টিউশন করে উলাই অহার সময়তেই বন্যহস্তির মুখামুখি হয় আর তারপরে হাতিটোয়ে আক্রমণের লক্ষ্য করে লয় ছাত্রজনক। কলিয়াবরের হাতিগাঁও বাগানতো বনরী হাতির আক্রমণত নিহত হয় দুজন লোক। নিশা ধাননি পথারত হাতি খেদিবলে যাওতে হাতির আক্রমণত নিতাতে নিহত হয় বীরেন লোহার আর সমা মুরা নামের ব্যক্তি দুজন। নিউজ ডেস্ক, নিউজ 18 অসম নর্থ ইস্ট।